চার লক্ষ টাকায় বিটেক কমপ্লিট, তাও আবার দিল্লির মতো জায়গাতে। তো এরকমই একটা ইউনিভার্সিটি, পুরো চার লক্ষ টাকায় যেখানে আপনার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে যাবে ফর বাংলাদেশি স্টুডেন্টদের জন্য শুধুমাত্র, নট ইন্ডিয়ান। তো আমার পুরো ভিডিওটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্যই হয়, আর আমি ভিডিও মূলত তৈরি করি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সঠিক ইনফরমেশন এবং ইউনিভার্সিটির আপডেট পৌঁছে দেওয়ার জন্য। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি না করে থাকেন তাহলে। তো চার লক্ষ টাকায় পুরো বিটেক কোর্সেস কমপ্লিট করতে পারবেন এরকম একটা ইউনিভার্সিটি, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা দিল্লিতে, গ্রেটার নয়ডাতে, যার লোকেশন নলেজ পার্কের মধ্যে। তো এখানে আমাদের বাংলাদেশি যারা আছে তাদের জন্য ফ্ল্যাট 50% স্কলারশিপ এখানে দেওয়া আছে, যার কারণে একদম অর্ধেক খরচ কমে আসে, মানে প্রায় অর্ধেক খরচের নিচেও কমে আসে। আপনার এখানে চার লক্ষ টাকায় পুরো চার বছর কোর্সেস কমপ্লিট করতে পারবেন। এলিজিবিলিটি, আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, এটা সবাই জানে ইন্টারে, এবং অথবা সমমানে অথবা ডিপ্লোমার স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নেই। সবার জন্য 50% স্কলারশিপ। এলিজিবিলিটি হচ্ছে যে আপনার ন্যূনতম পাস করতে হবে। তো আমাদের বাংলাদেশিদের জন্য গোল্ডেন অপরচুনিটি এটা, যদিও আমি অনেক ভিডিও তৈরি করছি এ নিয়ে, এই যে আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো আছে, দেখে আসতে পারেন। এবং এখানে সব থেকে বড় বিষয় যে এখানে হচ্ছে আপনার অ্যাডমিশন ফিসও কম অন্যান্য ইউনিভার্সিটি, যদি দেখেন যে অনেক ফিস নিয়ে থাকে 40-50 হাজার, তো এখানে 30,000-এর মতো ফিস, এবং অ্যাপ্লিকেশন ফিস 1100 রুপি এখানকার। আর হচ্ছে অনেকে আমাদের মধ্যে, আপনার আমার মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা চায় যে বিজনেস সিটির দিকে করবে। তো এরকমই আপনি যদি মুম্বাই বেঙ্গালোরের দিকে তাকান তাহলে খরচের জন্য কেউ এফোর্ড করতে পারে না এবং যাইতে পারে না। তো এরকমই একটা পয়েন্টে হচ্ছে দিল্লি চয়েস করে সবাই, কিন্তু দিল্লির মধ্যে আসলে অনেক এক্সপেন্সিভ। তো এরকম খুঁজে পায় না যে কম টাকার মধ্যে কোথায় সব থেকে ভালো হবে এবং স্কলারশিপ প্রোভাইড করে অনেক কম খরচে ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়তে পারবে, একদম এ প্লাস হবে এরকম না। অনেক মিডিল ক্লাস ফ্যামিলি আছে আপনার আমার মতো যারা চায় যে কম টাকার মধ্যে এবং বাজেট যাদের লিমিটেড হয় তাদের জন্য এই ইউনিভার্সিটি সেরা চয়েস হবে, কারণ এই টাকার মধ্যে এই ইউনিভার্সিটি পাওয়া আসলে অনেক বড় একটা বিষয়, তাও আবার দিল্লিতে। সাথে সাথে আমি ভিডিও কিছু দিয়ে দিচ্ছি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। তো এখানে যে কেউ দেখলে, ভিডিও দেখলে, মানে ইউনিভার্সিটি দেখলে যে কেউ প্রেম করতে বাধ্য, কারণ সৌন্দর্য এদের মুক্ত করে দিবে, ইউনিভার্সিটি সৌন্দর্যে যে কেউ প্রেম করতে বাধ্য, এটলিস্ট দিল্লির মধ্যে। অন্যান্য স্টেটে যদি আপনি হিসাব করেন যে কম টাকার মধ্যে, সেক্ষেত্রে স্টেট ওয়াইজ আলাদা আলাদা হয়, কিন্তু অনেকের ইচ্ছা থাকে কেবলমাত্র দিল্লিতেই পড়াশোনা করবে, সেক্ষেত্রে এই ইউনিভার্সিটির বিকল্প আর দ্বিতীয় হয় না। তবে অনেক ইউনিভার্সিটি আছে এরকম, তবে খরচটা তো দেখার লাগবে ভাই। তো সবকিছু বিবেচনা করে ইউনিভার্সিটি সেরা হয়। তো আপনি যদি আবেদন করতে চান তাহলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে আবেদন করতে পারেন, অথবা আপনি যদি চান যে আমার মাধ্যমে আপনি আবেদন করবেন, এক্ষেত্রে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্টলি সরাসরি আমার সাথে, কোনো সমস্যা নেই। আমার কোনো সার্ভিস চার্জ নেই, কারণ আমি চাই যে বাংলাদেশের স্টুডেন্টদের টাকা সেভ হোক এবং কোথাও যেন প্রতারণার শিকার না হয় এবং সঠিক ইনফরমেশন আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাক। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের জন্যই এত পরিশ্রম করি। জাস্ট আপনি সাবস্ক্রাইব করে লাল বাটনটা একটু কালো করে দিন, আমারও ভালো লাগবে, আমি অনেক ইন্সপায়ার্ড হই, অনেক ভালো লাগে যখন আপনি সাবস্ক্রাইব করেন। সো আগে সাবস্ক্রাইব করে দিন। আর ইউনিভার্সিটিতে ভর্তি হলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, নির্বিধায় আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো ছোট্ট একটা কন্ডিশন আছে আমার এখানে ভর্তি হতে গেলে, সেটা বলতেছি। এখানে ভর্তি হতে গেলে আপনার ইন্টারের মার্কশিট কপি অথবা ডিপ্লোমা যদি পাশ করে থাকেন, ডিপ্লোমার সকল সেমিস্টারের মার্কশিট কপি, সার্টিফিকেট, যদি সার্টিফিকেট না থাকে সমস্যা নেই, মার্কশিট কপি হইলেই দ্যাটস এনাফ, এসএসসির মার্কশিট কপি, এবং হচ্ছে আপনার একটা ভ্যালিড আইডি প্রুফ। আইডি প্রুফ সেটা আপনার এনআইডি হতে পারে, পাসপোর্ট হতে পারে, এবং ডেট অফ বার্থ সার্টিফিকেটও হতে পারে। তো যে কোনো একটা থাকলে আবেদন করতে পারবেন। জাস্ট তিনটা পেপার, ইন্টারের মার্কশিট, এসএসসির মার্কশিট, আর হচ্ছে আপনার আইডি প্রুফ একটা। আর যদি ডিপ্লোমার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ডিপ্লোমার মার্কশিট, এসএসসির, আর হচ্ছে আপনার আইডি প্রুফ, এই তিনটা পেপার্সই প্রয়োজন পড়বে। 50% স্কলারশিপ ফ্ল্যাট সবারই দিচ্ছে, সমস্যা নেই। অ্যাপ্লিকেশন ফিস এবং অ্যাডমিশন ফিস সবকিছু রেডি রাখে, যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন অবশ্যই আমাকে সর্বক্ষণ পাশে পাবেন, আপনার ভাই নির্বিধায়, কোনো সার্ভিস চার্জ ছাড়াই, মানে কোনো রকম দ্বিধা ছাড়াই আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো এবং সর্বদা সাহায্য করব। তো সবকিছু রেডি রাখে যদি আমার সাথে আপনি কন্ট্যাক্ট করেন অবশ্যই আমি অ্যাডমিশন থেকে শুরু করে এ টু জেড, মানে ইউনিভার্সিটি পৌঁছা পর্যন্ত সকল রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি এবং কোনো সমস্যা হবে না, কোনো প্রতারণার শিকারও হতে হবে না আপনাকে। তো কোনো প্রতারণার শিকার যেন না হন তার জন্যই আমি আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আর ভর্তি হলে, ইন্টারেস্টেড হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আদারওয়াইজ যদি ইন্টারেস্টেড ইনফরমেশনের জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ভর্তি হলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে। এটাই।